ঘন্টায় 200 কিমি গতিবেগ নিয়ে প্রচণ্ড শক্তিশালী রূপ ধারণ করে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে চলছে শক্তিশালী ঘূর্ণিঝড় মোর্চা। তবে এই ঘূর্ণিঝড় মোর্চার প্রভাব কোথায় পড়তে চলেছে, এই ঘূর্ণিঝড়ের গতিপথ ঠিক কোন দিকে রয়েছে, পশ্চিমবঙ্গ না বাংলাদেশ কোন উপকূলে এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে, কি জানালো আবহাওয়া দপ্তর, সরাসরি এই ভিডিওটিতে একদম লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমত আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা থেকে শুরু করে ঝাড়খণ্ড কোথায় কেমন আবহাওয়া রয়েছে, কোন কোন জায়গাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সরাসরি একদম লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা যদি সর্বপ্রথম বৃষ্টি এবং বজ্র মুডে চলে যাই, তাহলে আমরা দেখতে পারব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি রয়েছে, দক্ষিণের জেলাগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। হ্যাঁ বন্ধুরা, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই জায়গাগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি, তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পারবো যে অর্থাৎ উত্তরবঙ্গের দিকেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং উত্তরের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, অন্যদিকে বাংলাদেশের উপকূলের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা দেখতে পাচ্ছেন, মনমানসিং, সিলেট এরিয়া, রংপুর এই জায়গাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, ডিব্রুগড়ের দিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের সিলেট, মনমানসিংয়ে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার দেখতে পাচ্ছেন, লখাই এই জায়গাগুলিতে। অন্যদিকে দেখতে পাচ্ছেন ত্রিপুরার আগরতলা, আম্বাসা, আমরাপুর, উদয়পুর এই জায়গাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরার দিকেও বজ্র বিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মুহূর্তে উত্তরবঙ্গে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। তবে বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, যখন ঘূর্ণিঝড় আসবে তখন টর্নেডোর মতো যে ঘূর্ণিঝড়গুলো রয়েছে, মিনি টর্নেডো, সেগুলো দেখা মিলতে পারে। তো যখন বজ্রগর্ভ মেঘ ডাকবে, আপনারা কিন্তু বাড়ির বাইরে কেউ বেরোবেন না, কেননা বজ্রপাতে কিন্তু প্রচুর লোকের মৃত্যু হচ্ছে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকেও বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো সরাসরি আমরা একদম মেঘমালার দিকে চলে যাব এবং দেখে নেব এই মুহূর্তে কোন কোন জায়গাগুলিতে মেঘ রয়েছে, কোথায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটছে। দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা চন্দননগর, আরামবাগ, কলকাতা দেখতে পাচ্ছেন, এই যে উলবেড়িয়া, কোলাঘাট, বালিচেক, খড়গপুর থেকে শুরু করে চাক, চন্দ্রকোনা, বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু ঘন কালো মেঘ রয়েছে, এখানে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রগর্ভসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, মদন থেকে শুরু করে কিশোরগঞ্জ দেখতে পাচ্ছেন, লখাই, মৌলভীবাজার বাংলাদেশের এই জায়গাগুলিতে বজ্রগর্ভসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার আগরতলা, আম্বাসা, উদয়পুর, তারপরে দেখতে পাচ্ছেন আমরাপুর এই জায়গাগুলিতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে উত্তরবঙ্গের দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার দিকে রয়েছে, দার্জিলিংয়ের দিকে রয়েছে, অসমের দিকেও গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আজকের ওয়েদার কিন্তু অনেকটাই খারাপ থাকবে, আজ থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন থাকবে, আগামীকালও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আগামীকালও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কেননা ঘূর্ণিঝড়ের সিস্টেমটি কিন্তু একদম খুব তাড়াতাড়ি তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে এবং এই ঘূর্ণিঝড়টি আমফান এবং শীতরাঙের থেকেও প্রচণ্ড শক্তিশালী রূপ ধারণ করতে পারে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। তো আবার যদি ঘূর্ণিঝড়ের ট্র্যাকে আমরা চলে যাই এবং ঘূর্ণিঝড় নিয়ে আপডেট আপনাদের সামনে জানাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে 9 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরের দিকে ঘূর্ণিঝড়ের সিস্টেমটি তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন ক্রমশ একদম মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করছে ঘূর্ণিঝড়ের সিস্টেমটি এবং 10 তারিখের দিকে তার যে গতিপথ সেটা কিন্তু কিছুটা পরিবর্তন হবে এবং 11 তারিখে অনেকটাই বাঁক নিবে ঘূর্ণিঝড়, 11 তারিখে ক্রমশ বাঁক নিবে এই ঘূর্ণিঝড়। দেখতে পাচ্ছেন অনেকটাই চলে যাচ্ছে, মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং 12 তারিখে সম্পূর্ণ বাঁক নিয়ে 13 তারিখে এটা ল্যান্ডফল করার সম্ভাবনা। গতকালকে যা দেখাচ্ছিল সেটা কিন্তু গতকালের গতিপথ দেখাচ্ছিল চিটং, অর্থাৎ মহেশখালী, চিটং এই জায়গাটিতে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছিল। তো আজকে কিন্তু ল্যান্ডফলের সম্ভাবনা অন্য জায়গায় রয়েছে, মায়ানমারের দিকে রয়েছে। দেখতে পাচ্ছেন মায়ানমারের যে উপকূল রয়েছে এই সাইড
সাইডে কিন্তু ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। যখন এটি ল্যান্ডফল করবে তখন এর হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছেন যে 160 থেকে 170 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু রুদ্র রূপ ধারণ করে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে চলবে, প্রচণ্ড ধ্বংসলীলা চালাতে পারে এই ঘূর্ণিঝড়। তবে প্রতিনিয়ত এর গতিপথ পরিবর্তন হবেই। হ্যাঁ বন্ধুরা, গতকালের আপডেটে দেখাচ্ছিল যে এটা বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা, আজকে দেখাচ্ছে মায়ানমারের দিকে। তো আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছিল যে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম জানিয়েছিল যে এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে, তবে এর গতিপথ অবশ্যই অবশ্যই পরিবর্তন হবে, 100% গতিপথ পরিবর্তন হবে। তো যখন গতিপথ পরিবর্তন হবে সেটা কিন্তু গতিপথ পরিবর্তন করে ওড়িশা, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই ধরনের ঘূর্ণিঝড়গুলো এই সাইডেই কিন্তু আছড়ে পড়তে পারে বেশিরভাগ। যেমন ঘূর্ণিঝড় শীতরাং তৈরি হয়েছিল, তার গতিপথ ক্রমশ পাল্টাচ্ছিল, পরিবর্তন হচ্ছিল, তেমনটাই কিন্তু এই ঘূর্ণিঝড় মোচার যে গতিপথ সেটা পরিবর্তন হচ্ছে। তো আমরা প্রতিনিয়ত গতিপথের দিকে নজর দিব এবং আপনাদেরকে জানাবো এই ঘূর্ণিঝড়টি কোন দিকে যাচ্ছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলিতে সবথেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। পরবর্তী আপডেটে আপনাদের সামনে আরও ডিটেলসই তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।